হে মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডাল দিয়ে রান্না করা শালগম। আমার শালগম অনেকেই খেতে চায় না, শুধুমাত্র গন্ধ লাগে তাই। আজ চেষ্টা করছি সেই সব ধরনের সমস্যার সমাধান রেখে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে। চলুন চলে যাই রেসিপি। ডাল দিয়ে শালগম রান্না করার জন্য প্রথমে একটি শালগমকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি সবুজ শালগম ব্যবহার করছি, আপনারা চাইলে বেগুনিটাও ব্যবহার করতে পারেন। টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু ডাল দিয়ে রান্না করব তাই ছোটো সাইজের করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু বড়ো করেও কেটে নিতে পারেন। একটি পাত্রে নিয়ে নেওয়ার পর তারপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিই। সিদ্ধ করার জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে, পানিটা গরম হয়ে আসলে তারপর এতে টুকরো করে রাখা শালগমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে বরফ তুলে 60-70% আমি সিদ্ধ করে নেব। একদম ফুল সিদ্ধ করতে যাবেন না, সেই ক্ষেত্রে যখন ডাল দিয়ে আমরা আবার এটা রান্না করব তাহলে শালগমটা গলে যেতে পারে। তার জন্য অল্প সিদ্ধ করে তারপর খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি তুলে রাখছি। এরপর চলে যাচ্ছে মূল রান্নায়। প্রথমে আমি ডালটা রান্না করে নেব। এই জন্য একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1/2 কাপ পরিমাণ মসুরির ডাল। দিয়ে নেড়ে চেড়ে যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে 50-60% সিদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5-10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5-10 মিনিট পর ঢাকনা খুলে যখন সব কিছু ভালোভাবে রান্না হয়ে এসেছে, অর্থাৎ ডালটা 80% রান্না হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা শালগমগুলো। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। 5-10 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে যখন পানিটা একটু শুকিয়ে আসবে ঠিক তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যে যেমনটা ঘন বা পাতলা খেতে চান ঠিক সেই পরিমাণ পানিটাই ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়েছি একদম পুরোপুরি রান্নাটা শেষ হওয়ার জন্য। পানি দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন শালগমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও ভালোভাবে ফুটে গিয়েছে। সব শেষে ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর আমি 1 পাশে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি বাগার দিতে। বাগার দেওয়ার জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে সেটা চুলা থাকাই অবস্থায় দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা শালগম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1টা বড় কুটলে তারপর আমি নামিয়ে নিচ্ছি। এই তো হাতের নাগালে থাকা জিনিস দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং সুস্বাদু ডাল দিয়ে রান্না করা শালগম। এটা দেখতে যেমনটা সুন্দর খেতে তেমনটাই সুস্বাদু, আর গন্ধ তা মোটেই আসবে না। একবার ট্রাই করেই দেখুন কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবশেষে উপরে আমি হালকা একটু টালা জিরা দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করছি। আশা করছি আমার দেওয়া আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।